শুক্রিয়া, সিলেটে এমন একজন নেতা হয়েছে এবার, শুক্রিয়া। আল্লাহ তাআলা এবার দেখিয়ে দিয়েছেন নর্তকীগুলো আর বেলাল্লাপনা বেশ্যাগুলো আজকে সংসদ থেকে আউট, আর আলেমদেরকে সংসদে যাওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? যেই সংসদে দাঁড়িয়ে গান গাইত, যেই মন্ত্রীরা মিলে তারা সেমিনার গঠন করে রুব্বানে নাচে কোমর ঢুলাইয়া ওদেরকে ফেরেস্তারা পিড়াইবে ঝুলাইয়া ঝুলাইয়া, ঠিক কিনা? সেই পার্লামেন্টে এবার হুসামউদ্দিন চৌধুরী দাঁড়িয়ে কোরআনের কথা বলবে, দিন ইসলামের কথা বলবে, ঐক্যের কথা বলবে, দিন কায়েমের কথা বলবে, ঠিক কিনা বলা? এদেশে অনেক আলেমরা আছে, এই আলেম আপনাদের দেশের আলেম পার্লামেন্টে গিয়েছে, তাদের গায়ে আগুন জড়ায় দিছে। এই বদমাইশগুলো বলতেছে উল্টা পাল্টা কথা। আমরা বলি যখন নর্তকীরা পার্লামেন্টে ছিল তখন তোমাদের কথা কইছিল, ঠিক কিনা? আর এখন আলেমরা হেকমতের সাথে পার্লামেন্টে যাচ্ছে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, দিন কায়েমের কথা বলবে, আর এ সমাজ থেকে অনৈতিকতা চিরতরে মুছে যাবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ঐক্যের সাথে থাকবেন, ইত্তেফাকের সাথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, হকের পথে থাকবেন, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, পরে না, আমিন।